তো কি অবস্থা? সবার আশা করি ভালো আছেন। তো দেখতে না দেখতে কেটে গেল 2020 এবং চলে আসলো 2021, এবং বছরের শুরুতে আমাদের খেলা পড়লো ওয়েস্ট ইন্ডিজের কিছু কাইল্যা খাপাটাদের সাথে। তো এবারও সেই লেভেলের খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তুই এমন পাগলের মতো নাচছ কে? গাঞ্জা গুঞ্জা খাইছস নাকি? ওহো ভাই, কালকে রাতে এক্স ফোন দিছিল, তাই আর কি তুরু কি যে বলি না, মানে আমি আর গান্দা, এটা তো অসম্ভব। অসম্ভব কে সম্ভব করাই গেল দাদার কাজ। এই ফুলার, তুই চুপ থাক, কথার মধ্যে খালি প্যাঁচ লাগাস। খালি জুতাটা পায়ে দেখা, হাতে থাকলে বুঝাই দিতাম গেল কি জিনিস। এত কিছু আমার বোঝার দরকার নাই, আগে বল নাচলি কেন? আসলে ভাই, আমি জন্মগতভাবে বাংলাদেশকে সাপোর্ট করি, তাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেললেও আমার মনটা কিন্তু বাংলাদেশেতেই থাকে। আর যেহেতু এবার আর আমার খেলা হবে না, তাই বাংলাদেশের খেলাটা ভালো করে এনজয় করবা। আরে ভাই, তুই তো মানুষ না, তুই তো আওয়ামী বিএনপি। মুশফিক ভাই, এটা আবার কোন দল? এসব বুঝবা না, তুমি এখনো শিশু। তাই যাক, অবশেষে আমিও এবার মাঠে ফিরেছি, খুব ভালো লাগতে আছে। আরে সাকিব ভাই, নাকি কি অবস্থা আপনার? দিনকাল ভালোই চলে নাকি? বাড়ি হলে কি ভালো নি? সংসারের কি খবর? আরে ভাই, একটু শান্ত হও, এক লোক এত কিছু যে গেলে কেমনে কমু। আসলে ভাই, আপনাকে দেখে আমি খুবই ইমোশনাল হয়ে গেছি, আমার মুখের ভাষা আমি হারিয়ে ফেলেছি। মিস ইউ চো মাছ। কিছু খাইবা নাকি মুশফিক ভাই? না থাক, এত করে যেহেতু আপনি বলতেছেন, তাই আপনার মান রক্ষার্থে একটা পিৎজা, বার্গার, রেডবুল, বিরিয়ানি, গ্রিল আর একটা কেক খাওয়ালেই চলবে। আমি কিন্তু মোটেও এসব চাইতাম না, দেখি আপনি আমারে বারবার করে অনুরোধ করলেন, তাই বললাম আর। ও, আরেকটা জিনিস দিলে ভালো হয়। থাক ভাই, ভুল হয়েছে, তোমার আর কিছু খাওয়া লাগবো না, তুমি আজকে রোজা রাখো। না ভাই, আপনি এত করে বললেন, আমি কিভাবে না করি? মাফ চাই আর দোয়াও চাই, আর জীবনেও তোমার এই কিছু খাওয়ানোর জন্য বলবো না। তো সিমরান ভাই, কি মনে হয় এবার কোন দল জিতবে? এটা একটা কথা কইলো, আমরা তো জিতবো, গেছি ওগা জিততা, আর তুমি কো কেডা জিতবো? কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হেলাই দেবো, তাহলে ব্লক মারিয়ে দেবো। ফালতু গন্ধকার, বেশি কনফিডেন্স ভালো না, এই পর্যন্ত একটা সিরিজও তো তোমরা জিততে পারো নাই, তো বাপটা কমায় নিও, বুঝলাম ইয়া? বাপ তুলোময়, কারণ আমাদের আছে দি পাওয়ার অফ তিতলি। তিতলি আমাদের পুরো সিরিজ জিতে দেবে, কারণ ইস্টার ওয়েস্ট তিতলির পাওয়ার ইজ বেস্ট। বাহ বাহ, তুমি কি তিতলি নাটক দেখো নাকি? অবশ্যই, আমি শুরু থেকে তাকে ফলো করি, আমি তার বিগ ফ্যান, সে আমার ক্যারাশ। ও মা গো, তুলাও পাবলিক প্লেসে এসব বলবা না, তিতলি দেখলে অজ্ঞান হয়ে যাবে। তুমি তাকে চিনলা কেমনে? এতে বলেন দাদা, উনি তো সেই লেভেলের টয়লেট, আই মিন পাইলট, উনি যখন প্লেন উড়ায় তখন প্লেনে তার মতো তিতলি হয়ে যায়। কি বলো এসব, তাই নাকি? বিশ্বাস করেন নাই আপনি? তাহলে প্রমাণ দেখুন। সালারে মালাত্মক লেভেলের টয়লেট উনি, আই মিন পাইলট উনি। আজ থেকে আমিও তার ফ্যান হয়ে গেলাম, এবার থেকে আমিও তিতলি নাটক দেখবো। আর যারা ভিডিওটি দেখছেন তারা আবার তিতলি দেখা শুরু করেন না, আপনারা খেলা দেখেন, এনজয় করুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, টাটা, বাই বাই, টেক কেয়ার।